যেহেতু আমরা নিজেরা স্টার্টি মানুষ আমরা নিজেরা শাড়ি প্রস্তুত করে কাস্টমারে তুলে দিই সেক্ষেত্রে আমরা এত কম রেতে এত শাড়ি দিই এই সব শাড়ি পুজোর সময় যা দাম ছিল তার থেকে প্রত্যেক শাড়ি কোনো শাড়ি একশো টাকা কোনো শাড়ি আশি টাকা এরম দাম প্রত্যেক শাড়ির দাম কম আছে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখুন ঠিক আছে আপনারা দেখতে পাবেন কোন শাড়ি আর আমার স্পেশালি তাদের সিওডি ব্যবস্থা আমরা রেখেছি আপনিও কি ডাইরেক্ট তাঁতির বাড়ি থেকে শাড়ি কিনতে চাইছেন তবে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য আজ আমরা আপনাদের এমন একটি তাঁতির বাড়ির সন্ধান দেব যেখানে আপনারা পিওর জামদানি থেকে শুরু করে তাঁতের শাড়ি হ্যান্ডলুমের এক্সক্লুসিভ আইটেম পাবেন একই ছাদের তলায় আর পৌষ মাসের শুরুতে যে কতটা শাড়ির দাম কম রয়েছে তা আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন আপনি কিভাবে এই প্রতিষ্ঠানে আসবেন কোন শাড়ি কেমন দাম রয়েছে এখানে না আসতে পারলে কী ব্যবস্থা রয়েছে তার সমস্তটাই বলা রয়েছে আজকের ভিডিওতে মনে রাখবেন পৌষ মাসে একমাত্র শাড়ির দাম থাকে সবচেয়ে কম আর আপনি যদি এই সময় শাড়ি কিনে স্টক করতে পারেন পরবর্তীতে লাভের পরিমাণ হবে অনেকটাই বেশি দেরি কেন চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও আর দেখে নেওয়া যাক এখানকার স্পেশাল শাড়ি কালেকশনগুলি নমস্কার আমি বিরাজ সাদা অঞ্জলি সরকারের সবাই স্বাগতম আপনাদের চ্যানেলে আগে আমাদের ভিডিও ছিল রেসপন্স ভালো ছিল আমি হয়তো পুজোর আগে হয়তো নিতে পারি আসতে পারি আপনাদের চ্যানেল খুব চাপে তাই কাস্টমারদের সব উদ্দেশ্যে বা কাস্টমারদের বলাতে আমি আপনাদের চ্যানেলে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওতে মূলত থাকছে নতুন নতুন হ্যান্ডলুম আর জামদানি পুজোর আগে যা দাম ছিল তার থেকে একশো টাকা করে কম তাই আপনাদের ভিডিওতে স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখুন প্রত্যেক শাড়ির দাম ও নাম ও নতুন নতুন ডিজাইন আপনারা জানতে পারবেন আচ্ছা আমি ভিডিওটা যতটা পারবো ততটা দেখাবো বার বাকিটা আমার বাড়িতে ভিডিও কল করলে সব আর আমার এখানে ব্যবস্থা আছে আমাদের কেনাকাটা করলে আমরা আমরা করে দিই টাকা দালাল মাঠের আগে শান্তিপুর নদীয়া

ঠিক আছে এরকম হ্যান্ডলুম আমার কাছে পাবেন মাত্র একশো সত্তর টাকা এরকম অলবাডি প্রিন্টের কাপড় এসব কাপড়গুলো একশো সত্তর টাকায় আমার কাছে পেয়ে যাবেন কারণ আমরা নিজেরা তাঁতি মানুষ আমরা নিজেরা শাড়ি প্রস্তুত করে কাস্টমারদের তুলে দিই তাই সেক্ষেত্রে আমরা এত কম এইসব শাড়িগুলো শান্তি করে কিনতে গেলে আপনাকে মোটামুটি এই থান দেবে না যদি এই থানে দেয় সে সেক্ষেত্রে আপনাকে দুশো কুড়ি টাকা থেকে দুশো দশ টাকা দাম নেবে আমার কাছে পাবেন মাত্র একশো সত্তর টাকায় কারণ আমরা নিজেরাই শাড়ি প্রস্তুত করি আমরা নিজেরাই কাস্টমারদের তুলে দিই সেক্ষেত্রে আমরা এত কম রেতে দিই ঠিক আছে নেক্সট আমাদের হচ্ছে এরকম আড়াইশো টাকায় এরকম আড়াইশো টাকা এরকম হারলো আমি কাস্টমারকে বলে দিই আমার কিন্তু যে শাড়ি যে দামে দেখাবো সেই শাড়ি সেই দামেই কিন্তু পাবেন বেশি পরিমাণে নিলে পাঁচ টাকা কমবে তো পাঁচ টাকা বাড়বে না আমি বারবার বলছি দখলে শাড়ির দাম আর নাম খাতায় লিখে নিয়ে আসবেন ঠিক আছে আর কাস্টমারকে বলে দিই আমার কিন্তু ওই দশ টাকা শাড়ি আর একশো টাকার জামদানি কিন্তু আমার কাছে পাবেন না আমরা যে শাড়ি যেই দামে দেখাবো সেই শাড়ি সেই দামেই পাবেন বেশি পরিমাণে নিলে পাঁচ টাকা কম লাগবে না পাঁচ টাকা বেশি লাগবে না দোকানে আপনারা ভিডিওটা রেকর্ড করে নিয়ে আসবেন কিংবা হ্যাঁ ভিডিও চালিয়ে কিংবা ভিডিও রেকর্ডটা করে নিয়ে আসবেন কিংবা শাড়ির দাম আর নাম লিখে নিয়ে আসবেন কিংবা স্ক্রিনশট মিলে শাড়ির দামটা লিখে নিয়ে এসে বলবেন ভাই আমাকে এই শাড়ি দাও আমি পাঁচ পিস নেব আমাকে পাঁচ করে কম আমি কমিয়ে দেবো ঠিক আছে আমি বারবার বলে দিচ্ছি আমরা যে শাড়ি যে দামে দেখাবো সেই শাড়ি সেই দামে পাবেন ঠিক আছে এবার পরবর্তী আমি একটা যাই এরকম অর্গানিক প্রিন্ট মাত্র দুশো তিরিশ টাকায় এরকম আললে দুশো তিরিশ টাকা এসব শাড়ি আপনাকে মোটামুটি দুশো ষাট টাকা কিংবা দুশো সত্তর টাকা শান্তি করে দাম আছে ঠিক আছে আমার কাছে পাবেন মাত্র দুশো তিরিশ টাকায় এরকম খাদি এটা পেয়ে যাবেন আপনারা মাত্র দুশো তিরিশ টাকায় এরকম আল্লি দুশো তিরিশ টাকা এরকম কিন্তু চেক কাজিগুলো আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে পরে যাই আমি একটা অ্যাবলিক ঘোরা কেটে কেটে বসানো এরকম এইসব শাড়িগুলো একমাত্র আমার কাছে পাবেন এরকম কারণ রঞ্জিত শাড়িকে নিজের শাড়ি প্রস্তুত করে নিজে শাড়ি শাড়ি তৈরি করে কাস্টমারে কাস্টমারের নিজে হাত তুলে দেয় সেক্ষেত্রে একটা কম রেটে রাখুন মাত্র তিনশো সত্তর টাকায় প্রত্যেক শাড়ি ঘোরা কেটে কেটে কাপড় কেটে কেটে ঘোরা বা এরকম মানুষের পুতুল করে কাপড় কেটে কেটে সেলাই করতে হয় এসব শাড়ির সঙ্গে আমাদের বাড়ির সবার কাজে সবাই এই কাজে যুক্ত সেই ক্ষেত্রে আমরা শাড়ির দাম আর আমাদের আমাদের কোয়ালিটি যেটাই পাবেন আর বেস্ট কোয়ালিটি পাবেন যারা আমাদের থেকে নেয় জানে না যারা এখন নেয়নি তাদেরকে বলবে একটা বার হলে আমাদের ঘরে এসে ঘুরে দেখবেন কুসুম দলা কুসুমদলা পাবেন মাত্র তিনশো টাকায় এরকম আর্লি তিনশো টাকা এরকম কুসুম শাড়িগুলো আমার কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় প্রত্যেকটা শাড়ি আমার কাছে আটটা থেকে দশটা করে কালার পাবেন আমি বলবো না কুড়িটা বাইশটা করে কালার পাবেন আমরা আটটা কিংবা দশটা কালার আমরা তৈরি করি ঠিক আছে পরে লিলেন শাড়ি এরকম আপনারা লিলেন সান্তিকে কতটা কিনেছেন পাঁচশো আটশো হাজার আমার কাছে পাবেন মাত্র তিনশো চল্লিশ টাকায় এরকম অরলি তিনশো চল্লিশ টাকায় এরকম পেলেন লিলেনগুলো পাবেন এটা পুরো পেলে লিলেনা পুরো পুরো কিন্তু শিলা বোনা নয় এরকম দেখুন এটা কিন্তু আর সম্পূর্ণ কপার কাজ লিলেন ওপর যে কপার জরি বেরিয়েছে সেসব কপার জরি কাজ এটা পেয়ে যাবেন মাত্র তিনশো চল্লিশ টাকায় অরিজিনাল লিলেন পাবেন মাত্র তিনশো চল্লিশ ঠিক আছে এরকম পরবর্তী আমি একটা এরকম বাটিক লিলেন এরকম বাটিক আপনারা ইয়েটে আপনারা মলমলের ওপর দেখেছেন এবার হ্যান্ডলোমেডের ওপর দেখুন বাটিক লিলেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এরম বাটিক লিলেনগুলো আজকে পাবেন আর আজকে যেটাই থাকছে একদম ইউনিক কালেকশনগুলো থাকছে ঠিক আছে এখন বুটিক শাড়ি সম্পূর্ণ হাতে বোনা ঠিক আছে এসব কিন্তু সম্পূর্ণ ম্যাচিং হয় না এরকম আমার এখানে এসে দেখতে পারবেন আমারে প্রচুর আছে আপনারা দেখতে পাবেন এখন হাতে বোনা এসব হাতে নিজস্ব হাতে গুটি তোলা এটার দাম পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এরকম পরবর্তী আমি এটা যাই এরকম পুতুল লিলেন এটার পর হাতি হয় এইটাও কিন্তু লিলেনের ওপর পেয়ে যাবেন এরকম পুতুল নিলেন বা এটা এটাকে যদি হাতি নেবো সেক্ষেত্রে আমরা আপনারা হাতিও পেয়ে যাবেন এটার দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অললি পাঁচশো পঞ্চাশ টাকা এসব আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে পরবর্তী আমি একটা ইকত এরকম ঘিচা ইকত এরকম ঘিচা ইকত ইকত আমাদের কাছে পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় অর্লি তিনশো পঞ্চাশ টাকায় এরকম ঘিচা ইকতগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে পরবর্তী আমি একটা এখানে হ্যান্ডলুম বানানো আসি এরকম হেলসব হেজে হ্যালো বেনারসগুলো আমার কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ কিন্তু জরির কাজ করা এরকম সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ জরির কাজ করা পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন কেজিতে বেশি পরিমাণে এনে সেক্ষেত্রে দামতে একটু কমে যাবে আমি বারবার বলছি ঠিক আছে আমরা যে শাড়ি যে দামে ডাকাবো সেই শাড়ি সেই দামেই পাবেন ঠিক আছে আপনারা একটা বার আমাদের সঙ্গে যোগাযোগ করুন তাহলে হবে আর শান্তিপুরে কিন্তু প্রচুর টোটোওয়ালা কিন্তু বলতে পারে আপনারা এখানে চলেও খোঁজ আপনারা যদি মনে হয় সেখানে যাবেন যাবেন তবে একটা বার হলেও আমাদের কাছে এসে ঘুরে ওই শাড়ির সাথে আমাদের শাড়ির কোয়ালিটি মিলে যাবেন নিতে হবে না আসলে নিতে হবে এমন কোনো বাধ্যপ্রকটা আমাদের আসবেন দেখে শুনে যাবেন ভালো লাগলে নেবেন নাহলে ছেড়ে দেবেন কোনো ব্যাপার নেই এরকম টিসু লিলেন পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এইসব টি লিলেন করে আমাদের পেয়ে যাবেন ঠিক আছে দেখুন বাটার ফেলাই লিলেন এরকম এরকম বাটার ফেলাই নিলেন ওপর এরকম বাটার ফেলাই করেছে লিলেন ওপর মাত্র চারশো পঞ্চাশ টাকায় হ্যাঁ অর্লি চারশো পঞ্চাশ টাকায় এরকম বাটার বাটার ফেলাই লিলেন আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে এরকম পরবর্তী আমি একটা জায়গা পুরীর যে ইকত্তা সেই ইকত্তা আমরা তাঁতের ওপর তৈরি করেছি মানে হ্যান্ডলুমের ওপর এরকম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় এসব এসব আমাদের লিলেনগুলো পাবেন ঠিক আছে এরকম পরবর্তী আমি একটা এরকম বুটিক এরকম আরেকটা বুটিক লিন এসব একমাত্র আমার কাছেই পাবেন এরকম এসব কাপড়গুলো দেখুন আর কাপড়ের কোয়ালিটিগুলো দেখেন এরকম ঠিক আছে মাত্র ছশো পঞ্চাশ টাকায় অনলি ছশো পঞ্চাশ টাকা করে এইসব আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে এরকম পরবর্তী আমি আরেকটা আর একটা এরকম আরেকটা পেয়ে যাবেন এরকম আর একটা বুটিক লিলেন এরকম কাজটা দেখুন সম্পূর্ণ এখানে হ্যান্ড ওয়ার্ক কাজ এখানে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক কাজ এটা পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অললি সাতশো পঞ্চাশ টাকায় এটা আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে পরবর্তী আমি আর একটা যাই এরকম ইকট ইকট বুটিক লিলেন এরকম ইকট বুটিক লিলেন আমার কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এরকম অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় এরকম হলে ইকট বুটিক লিলেনগুলো আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে পরবর্তী আমি একটা যাই এরকম কড়ার লিলেন এরকম করার লিডেন আমার কাছে পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এরকম অনলি বারোশো পঞ্চাশ টাকা এসব সে করার লিডেন আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে এছাড়াও প্রচুর আমাদের হ্যালো আছে আমি ভিডিও থেকে কোনো দেখাতে পারলাম না কোনো কাস্টমার বাচ্চা ভিডিও কল করে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো আমাদের জামদানি আমি বারবার বলছি জামদানি কিন্তু আমাদের গ্যাপ মানে আমাদের পিকম পিকের গ্যাপ এরকম আমাদের গ্যাপগুলো দেখলে বুঝতে পারবেন মাত্র তিনশো কুড়ি টাকায় এরকম মাত্র তিনশো কুড়ি টাকায় তেরো থেকে চোদ্দো লাইন গুটি থাকবে আর আমাদের যেটাই নেবেন কিন্তু বেস্ট কোয়ালিটি মাত্র তিনশো কুড়ি টাকায় আর আমাদের এরকম এসব হচ্ছে গ্যাপ জামদানিগুলো আমাদের কাছে দেখুন এরকম এসব গ্যাপ জামদানিগুলো আমাদের কাছে পাবেন মাত্র তিনশো কুড়ি টাকায় এরকম পাখিলতা কাজ এরকম তাও পেয়ে যাবেন মাত্র তিনশো কুড়ি টাকায় এসব এর কাজ দেখুন মোটামুটি এক বিশ অন্তর অন্তর কাজ মাত্র তিনশো কুড়ি টাকায় এসব আর আমাদের যেটাই পাবেন কিনে লোকাল কোয়ালিটি আমার এখানে সুরাট নেই আমি বারবার বলছি আমাদের কাছে জামদানি বা কোনো শাড়ি যেটাই নেবেন শান্তিপুরে লোকাল আমার কাছে বা জামদানি বা তাঁতের শাড়ি পাবেন ঠিক আছে আমি বারবার বলছি আর আমার কোনো সুরাট কোয়ালিটি আমরা বেছে ঠিক আছে এরকম পরবর্তী আমি যাই এরকম অলবাড়ি জামদানি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এরকম মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এরকম অলবাড়ি জামদানি আপনার কাছে পেয়ে যাবেন ঠিক আছে লোকাল কোয়ালিটি আমরা দিয়ে দেবো মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এইসব শান্তিপুরে কিনতে গেলে আপনাকে মোটামুটি চারশো টাকা দাম আছে এরকম যেহেতু আমরা নিজেরাই শাড়ি প্রস্তুত করে নিজেরাই আমরা মার কাপড়ে মার করে দিই সেই ক্ষেত্রে আমরা এত কম রেটে দিই দিই এরকম মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ঠিক আছে কাগড়া বিচে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এরকম ফাগুন বউ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ফাগুন বউ এরকম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এসব ফাগুন বউ দেখালে আমার বাইটে শাড়ির দাম আর নাম লিখে নিয়ে আসবেন এই শাড়ি এই দামেই পাবেন বেশি পরিমাণে নিলে পাঁচ টাকা করে কমে যাবে ঠিক আছে এরকম মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ফাগুন জামদানি করে আমাদের পেয়ে কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এরকম পরবর্তী আমি আসে ফুল ফুলঝরা জামদানি এরকম ফুলঝরা জামদানি আমার কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরকম মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ফুলঝোরা জামদানি এরকম ভেতরে কাজ দেখুন ঠিক আছে আর আমাদের কি যেটা পাবেন অরিজিনাল জামদানি ঠিক আছে পরবর্তী আমি আসে দেখেন আমকালকে জামদানি এরকম তিনশো পঞ্চাশ টাকা এরকম আমাদের সব টপ না এরকম হাডি পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা সব নিলে আরও কুড়ি তিরিশ টাকা করে কম হবে এরকম মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আমাদের অলবাড়ি জামদানিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে পরবর্তী আমি দেখেন অলবাড়ি মিনে এরকম অলবাড়ি মিনে জামদানিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এরকম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অলবাড়ি আমাদের মিনে জামদানিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে পরবর্তী এরকম ব্যাংকের ছাড়া জামদানি এরকম জামদানি আমার প্রচুর দানে আছে এরকম ব্যাংকের ছাতা জামদানিগুলো আমার কাছে এরকম ব্যাঙের ছাতা জামদানি একদম আমাদের রেশম কোয়ালিটি মাত্র পেয়াবেন পাঁচশো টাকায় অজ মাত্র পাঁচশো টাকায় আমার কাছে পেয়ে যাবেন না ভুত্তা জামদানি এরকম ভুত্যা জামদানি আমার কাছে পেয়াবেন মাত্র ছশো টাকায় এরকম মাত্র ছশো টাকায় সব ভুত্তা জামদানিগুলো আমার কাছে পেয়াবেন মাত্র ছশো টাকায় আর যাই হবে রেশম কোয়ালিটি আমি বার বলছি আমার কাছে সুরাজ জামদানি নেই যেটাই পাবেন লোকাল কোয়ালিটি ঠিক আছে পরবর্তী আমি মেঘ মেঘবৃষ্টির জামদানি এরকম সাইটা দেখুন এছাড়া আমাদের কাছে প্রচুর জামদানি এরকম মেঘবৃষ্টির জামদানি ঠিক আছে নশো আশি টাকায় মাত্র নশো আশি টাকায় সব মেঘবৃষ্টির জামদানিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র নশো আশি টাকায় ঠিক আছে পরবর্তী মেয়ে দেখেন বধুবরণ জামদানি এরকম মাত্র নশো আশি টাকায় এরকম মাত্র নশো আশি এরকম মাত্র নশো আশি মাত্র নশো আশি টাকায় সব বধুবরণ জামদানিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে পরবর্তী আমি দেখেন তার বেনারসি এরকম তার বেনারসি আমাদের কাছে পেয়ে যাবেন গ্যাপ 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 পেয়ে যাবেন পাঁচশো তিরিশ টাকা যেটা শান্তিপুরে পাঁচশো আশি টাকা নিচে কেউ দিতে পারবেন তাও আমাদের কাজগুলো দেখুন এরকম মাত্র পাঁচশো তিরিশ টাকায় মাত্র পাঁচশো তিরিশ টাকা আপনারা আমার কাছে পেয়াবেন তার বানা হয়েছে এরকম অলবাড়ি এরকম অলবাড়ি এছাড়াও আমার কাছে প্রচুর আছে আমি ভিডিওতে দেখালাম না এরকম অলবারি যাবেন মাত্র আটশো টাকা এরকম মাত্র আটশো টাকা এরকম অলবারি কাজ এরকম ভেতরটা দেখুন মাত্র আটশো টাকা এসব হচ্ছে তার মিনাস করে আমার কাছে পেয়ে যাবেন নেক্সট আমাদের সব জামদানি এরকম সব জামদানি আমার কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো কুড়ি টাকায় অলবডি কাজ এরকম মাত্র তিনশো কুড়ি টাকায় এরকম অলবডি জামদানি এরকম সপ্তের ওপর পেয়ে যাবেন মাত্র তিনশো কুড়ি টাকায় মাত্র তিনশো কুড়ি টাকায় আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে পরবর্তী আমি এরকম এরকম হাজার কোটি এরকম হাজার কোটি আমার কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় এরকম মাত্র তিনশো টাকায় এরকম জরির কাজ এরকম মাত্র তিনশো টাকায় এরকম হাজার এরকম হাজার কোটি জামদানি মাত্র তিনশো টাকায় ঠিক আছে এরকম পরবর্তী আমি একটা যাই এরকম বধুবরণ জামদানি এরকম বদু পালন জামদানি আমার কাছে পেয়ে যাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকা এরকম মাত্র ছশো পঞ্চাশ টাকা এরকম বধুবরণ জামদানিগুলো আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে মাত্র ছশো পঞ্চাশ টাকায় ঠিক আছে পরবর্তী আমি নয় নয়নতারা এরকম তারা জামদানি আমার কাছে যাবেন মাত্র পাঁচশো তিরিশ টাকায় এরকম মাত্র পাঁচশো তিরিশ টাকা বেশি পরিমাণে খেয়ে সেক্ষেত্রে দামটা একটু কমে যাবে ঠিক আছে পরবর্তী আমি দেখেন এস্কিলতা এরকম এস্কিলতা আমাদের কাছে যাবেন মাত্র সাড়ে পাঁচশো টাকায় মাত্র সাড়ে পাঁচশো টাকা এরকম এস্কলতা জামদানি অলবারি কাজ আর যেটাই পাবেন আপনি কিন্তু লোকাল কোয়ালিটি আমাদের সুরাট টাকা নেই ঠিক আছে এর পরবর্তী আমি দেখেন তেঁতুল পাতা জামানি এরকম তেঁতুল পাতার জামদানি আমরা পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এরকম মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এরকম তেঁতুল পাতার জামদানিগুলো আমরা পেয়ে যাবেন এরকম কিন্তু অলবরি কাজ যাবে ঠিক আছে পরবর্তী প্রদীপ ঢাকা এরকম প্রদীপ ঢাকায় আমার কাছে পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা এরকম মাত্র মাত্র সাতশো টাকা এরকম এসে আমরা হচ্ছে প্রদীপ ঢাকাইগুলো আপনার কাছে পেয়ে যাবেন এরকম মাত্র সাতশো টাকা এরকম মাত্র সাতশো টাকা প্রত্যেক সারি ক্যাট ক্যাটলগ সিস্টেম এরকম মাত্র পেয়ে যাবেন আপনারা সাতশো টাকায় ঠিক আছে এছাড়া মানে সব জামদানি আছে আমি দেখালাম না ভিডিওতে বারগিন বাইরে ভিডিও কল করে আমরা দেখিয়ে দেবো আমাদের হচ্ছে বেনারসি অরিজিনাল বেনারসি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এরকম মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এরম কিন্তু অরিজিনাল বেনারসিগুলো আমার কাছে পেয়ে যাবেন এরম অল বাড়ি কাজ যাবে এটা আজল যাবে আর এ বিলাউস পিস হাতে এরকম কাজ থাকবে ঠিক আছে মাত্র যাবেন আপনারা সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এইসব বেনারসিগুলো আমার কাছে পেয়ে যাবেন পরবর্তী আপনি কাতানেরকম নশো আশি টাকায় আর আমার কিন্তু শাড়িতে কিন্তু বারোশো থেকে বারোশো পঞ্চাশ গ্রাম ওজন আছে এরকম মাত্র নশো আশি টাকা এই সব হচ্ছে বেনারসিগুলো আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে মাত্র নশো আশি টাকায় ঠিক আছে এবার হচ্ছে পরবর্তী আমি একটা যাই এরকম এরকম পরবর্তী এরকম পরবর্তী এছাড়া কাছে প্রচুর বেনারসি মানে বেনারসির স্টকও প্রচুর আছে আপনারা আসলেই দেখতে পাবেন ঠিক আছে এবার পরবর্তী আমি একটা যাই এরকম অরগানজা বেনারসি এরকম পান অর্গানজা মানে অর্গানজা দুই তিন রকমের আছে এরকম পান অর্গানজা আমার কাছে পেয়ে যাবে না মাত্র আপনার সাতশো পঞ্চাশ টাকায় এরকম মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এরকম হচ্ছে পান অরগানজা বেনারসিগুলো আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে এবার হচ্ছে পরবর্তী আমি একটা যাই এরকম সানা সিল্ক সানা সিল্ক আমার কাছে পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় এরকম মাত্র চারশো এসব হচ্ছে সানা সিল্কগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এরকম মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকা হচ্ছে সানা সিল্কগুলো আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে পরবর্তী আমি একটা যাই এরকম সাউথ গাদওয়াল এরকম সাউথ গাদওয়াল আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় এরকম হ্যাঁ মাত্র চারশো টাকায় এর আসে সাউথ গাজালগুলো আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে পরবর্তী আমি একটা যাই এরকম বালোচুরি শিল মাত্র এরকম ক্যাডলক থাকবে ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এরকম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এসব হচ্ছে বালোচুরিগুলো আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে পরবর্তী আমি একটা যাই এরকম বকেট শাড়ি পিওর বকেট এরকম এসব শাড়ি পুরো সফট কেউ যদি বলে কপার নেবো কপার কেউ যদি বলে আমি গোল্ডেন নেবো গোল্ডেন ঠিক আছে এরকম বকেট শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র হাজার টাকায় মাত্র হাজার টাকা হিসেবে বকেট সিল্কগুলো আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে পরবর্তী আমি দেখুন পিওর অরগানজা এরকম পিওর অরগানজা আমার কাছে পেয়ে যাবেন মাত্র মাত্র এরকম মাত্র হাজার পঞ্চাশ টাকা এরকম মাত্র হাজার পঞ্চাশ টাকা এরকম পিওর অরগানজা বেনারসি আমার কাছে পেয়ে যাবেন অর্গানজা বেনারসি ঠিক আছে মাত্র হাজার টাকা আমার কাছে পেয়ে যাবেন প্রত্যেক শাড়ি আটটা থেকে দশটা শাড়ি কালার আমার আছে ঠিক আছে চোদ্দো কুড়ি বাইশটা কালার আমরা থাকে না আমরা বলিও না আমরা যে কাজে যেটা থাকবো ঠিক সেটা সেটা বলে দেবো এরকম মনে সিল্ক এরকম মণিপুরি সিল্ক আমাদের কাছে পেয়ে যাবেন এরকম মণিপুরি সিল্ক এরকম মনি মণিপুরি সিল্ক আমার কাছে যাবেন মাত্র পাঁচশো টাকা এছাড়াও প্রচুর আমাদের এর এছাড়াও আমাদের এরকম কাকিনাড়া আছে এরকম কাকিনাড়া সিল্ক আছে এরকম কাকিনাড়া এরকম কাকিনাড়া সিল্ক আমাদের এরকম কাকিনাড়া সিল্ক ঠিক আছে এসব কাকিনাড়া সিল্ক আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র নশো টাকায় মাত্র নশো টাকায় এরকম হচ্ছে কাকিনাড়া সিল্কগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এরকম এরকম ব্যাঙ্গালোর পিওর ব্যাঙ্গালোর যাবেন আপনারা মাত্র হাজার পঞ্চাশ টাকায় এরকম পিওর ব্যাঙ্গালোর সিল্কগুলো আমার কাছে পেয়াবের মাত্র হাজার পঞ্চাশ টাকায় ঠিক আছে এরকম বডি এছাড়াও প্রচুর সিল্ক আমারে আছে ঠিক আছে আমি ভিডিও সব দেখাতে পারলাম না কোনো কাস্টমার যদি বাড়িতে আসে কিন্তু ভিডিও কলটা আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দেবেন দেখিয়ে দেবো এই বলে আমার ভিডিও শেষ করছি নমস্কার